উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার বেড়েছে সার্বিকভাবে পাশ করেছে শতাংশ শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীর গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে জিপিএফ হাজার দুশো ছিয়াশি জন শিক্ষার্থী গত বছর এই পরীক্ষায় পাশের হার ছিল ছেষট্টি দশমিক চৌষট্টি শতাংশ জিপিএ ফাইভ পেয়েছিল উনত্রিশ হাজার দুশো বাষট্টি জন সেই হিসেবে এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার বেড়েছে সাত দশমিক আঠেরো হাজার চব্বিশ জন যেসব শিক্ষার্থী গোল্ডেন জিপিএ এবং জিপিএ ফাইভ পেয়েছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ভালো ফলাফলের ক্ষেত্রে কোন কোন দিকের প্রতি বেশি গুরুত্ব দিয়েছিল রাতে বেলা বেশিরা জাগা যাবে না সকাল ভোরে দি ঘুরতে হবে নামাজ পড়েই ইনশাল্লাহ পড়াশোনা করা শুরু করে দিলে মেমোরাইজটা খুব ভালো হবে আর হচ্ছে কলেজ তো থাকেই রেগুলার কলেজ আসতে আসা যাওয়া করতে হবে পড়াশোনার প্রতি তোমার নিজের কনসেন্ট্রেশন থাকতে হবে খুবই ভালো লাগছে ভালো একটি রেজাল্ট করতে পেরে বাবা মাকে গর্বিত করতে পেরেছি শিক্ষা প্রতিষ্ঠানকে গর্বিত করতে পেরেছি সো ইট ফিলস রিয়েলি নাইস অ্যান্ড কত ঘন্টা যদি পড়াশোনা করি সেটা কোনো হিসাব হয় না বিকজ ফেস টু ফেস এটা ডিফারেন্ট হতে থাকে অবশ্যই অনেক পরিশ্রম করতে হয় একটা ভালো রেজাল্টের জন্য একটা ভালো রেজাল্টের জন্য একটা পড়াশোনার প্রতি অনেক ভালো একটা রেজাল্ট মানে আশা করা করতে হবে কারণ এই এই ক্রুশিয়াল একটা টাইম কারণ এখান থেকে একটা ভালো ইনস্টিটিউশন থেকে ভালো একটা রেজাল্ট করে নেওয়া অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য খুব ভালো হয়েছে রেজাল্ট কিন্তু একটু গত বছরের তুলনায় একটু পাশের হার কম কুয়েটের চান্স পেলে আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে এরকম করতে চাই তো হচ্ছে মানে অনেক আশা আছে আমাদের টিচাররা অনেক কষ্ট করেছেন আমাদের পিছনে অনেক পরিশ্রম করেছেন তো এই আমরা ভালো ফলাফল করেছি ছাত্র ছাত্রীদের ভালো ফলাফলের জন্য অভিভাবকদের কম ছিল না আমি তার আমার মেয়ে করছে আমার মেয়ের অভিজ্ঞতা অনেক বেশি তাই না আমার চেয়ে আমি তো চেষ্টা করেছি মেয়ের সাথে সাথে করছি তা আমি খুব সন্তুষ্ট আমার মেয়ে যে পেয়েছে বাবা হিসেবে আমি আজকে খুবই হ্যাপি বারোটা বছর ও চরম দিয়েছে এই স্কুল অ্যান্ড কলেজে ও যথেষ্ট লেখাপড়া করেছে এবং নিয়মিত নিয়মিত যথেষ্ট লেখাপড়া করেছে তবে অনেকে বলে যে কোচিং তো আমার মেয়ে সেইভাবে কোচিং করে না হাতে গোনা কয়েকটা ছাবজেক্টই কোচিং করেছে বাকিগুলো বাসায় মেন বই মেন বই ফলো করেছে এবং সেই সেই ফলশ্রুতিতে আজকে ভালো রেজাল্ট হয়েছে আমি যেমনটি আশা করেছিলাম একটু টেনশন ছিল স্বাভাবিক অর্থে তবে সেই অনুযায়ী সে রেজাল্ট করেছে আর এই রেজাল্টের পিছনে আমার মেয়ের অবশ্যই চেষ্টা ছিল এবং আমি বলবো যে কলেজের শিক্ষক শিক্ষিকারা আমার মেয়েকে অনেক সহযোগিতা করেছে যে পড়াটা সে বুঝতে পারেনি সেক্ষেত্রে ওনারা বুঝাতে সাহায্য করেছে পরীক্ষার ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ফিকারণ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সর্বমোট উপস্থিত ছিল আমাদের ছাত্রী পরীক্ষার হলে উনিশশো জন বিজ্ঞান বিভাগ থেকে ছিল তেরোশো জন মানবিক বিভাগ থেকে ছিল দুশো জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ছিল দুশো চুরাশি জন সর্বমোট উনিশশো পঁচাশি জন পঁচিশ জন পাশের হার নিরানব্বই দশমিক তিন দুই রেজাল্টের উপর আমার মূল্যায়ন হচ্ছে আমি খুশি আমার রেজাল্ট ভালো হয়েছে ভবিষ্যতে আরও ভালো হবে হতেই থাকবে ইনশাল্লাহ এবার দশ শিক্ষা বোর্ডে সব মিলিয়ে শিক্ষার্থী ছিল তেরো লাখ ছত্রিশ হাজার দুশো উনত্রিশ জন তাদের মধ্যে পাশ করেছে ন লাখ আটাশি হাজার একশো জন এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে একাত্তর দশমিক পঁচাশি শতাংশ শিক্ষার্থী পাশ করেছে জিপিএফ পেয়েছে একচল্লিশ হাজার আটশো সাত জন মাদ্রাসা বোর্ডে এবার পাশ করেছে আটাশি দশমিক ছাপ্পান্ন শতাংশ শিক্ষার্থী তাদের মধ্যে দু জন জিপিএ ফাইভ পেয়েছে আর কারিগরি ও ভোকেশনাল বোর্ডে পাশের হার এবার বিরাশি দশমিক শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে তিন হাজার জন এবছর যারা গোল্ডেন জিপিএ বা জিপিএ ফাইভ পেয়েছে তারা একটি কথাই বলছে রাতে বেশি না জেগে ভোরবেলার পড়াটাই বেশি মন থাকে এবং বেশি বেশি করে মনোযোগ দিয়ে পড়াশোনা করায় এবং বেশি পরিশ্রম করলেই ভালো ফল পাওয়া যাবে নাস্টিল হুদা বিধি ভয়েস অফ আমেরিকা ঢাকা